Adab. Assalamualaikum. Assalamualaikum, Madam. Waalaikumsalam. Kemana so? Alhamdulillah, ভালো. আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজ তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব। তোমরা কে কে উপস্থিত আছো? কোথায় দেখা যাবে ওদেরকে? তোমরা ক্যামেরা অন করো তো। ক্যামেরা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের তোমাদের ইংরেজির ইউনিট 1 ইউনিট 1 লেসন 5 আলোচনা করব। আমরা জানি যে একটা প্যাসেজ দিয়া থাকে, তাই না? প্রশ্নে দিয়া থাকে কি একটা প্যাসেজ, এই প্যাসেজটা আমাদের ভালোভাবে আয়ত্ত করতে হয়। এই প্যাসেজটা সম্পর্কে আমাদের যদি ভালোভাবে আয়ত্ত করা থাকে, তাহলে আমরা প্রশ্নগুলোর প্যাসেজটা সলভ করতে পারবো। তো আমাদের প্রথমেই থাকে কি একটা প্যাসেজ, প্যাসেজ দেওয়া থাকে, প্যাসেজের উপরে প্রথম নাম্বারে আমাদের প্রশ্ন দেওয়া থাকে, এমসিকিউ, তাই না? এমসিকিউ দ্বিতীয় নাম্বারে হলো, দুই নাম্বারে হলো অ্যানসার দ্য ফলোয়িং কোশ্চিন, আর তৃতীয় নাম্বারে থাকে হলো ফিল ইন দ্য গ্যাপ। তাহলে এই তিনটা যে আইটেম আমাদের আছে, সেটা আমাদের এই প্যাসেজের উপরেই প্যাসেজের উপরে দেওয়া থাকবে। তাহলে আমাদের প্যাসেজ সম্পর্কে আগে ভালোভাবে ধারণা নিতে হবে। তাহলে আমরা আজকে আমি তোমাদের সামনে এই প্যাসেজটা আগে ভালোভাবে পড়ছি, তোমরা খেয়াল করে শুনো। তোমরা বই বের করো, পৃষ্ঠা নম্বর 8, বাংলাদেশি কুইজিন, বাংলাদেশি কুইজিন, বাংলাদেশি কুইজিন, বাংলাদেশের রন্ধন প্রণালী বা রন্ধন শিল্প। কুইজিন অর্থ কি? কুইজিন অর্থ হলো বাংলাদেশি রন্ধন শিল্প। আচ্ছা, আমরা এখন তোমরা বই বের করো, বই বের করে খেয়াল করে দেখো। দেখো, বাংলাদেশি কুইজিন ইজ রিচ এন্ড ভ্যারিড উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসিস। বাংলাদেশের রন্ধন প্রণালীটা হলো রন্ধন শিল্প সমৃদ্ধ এবং এখানে বিভিন্ন প্রকার মশলার ব্যবহারে বৈচিত্র্যপূর্ণ। We have delicious and appetizing food, snacks and sweets. আমাদের কি রয়েছে? আমাদের রয়েছে সুস্বাদু খাবার, appetizing food. Appetizing food অর্থ কি? মুখরোচক খাবার, মুখরোচক, মুখরোচক খাবার, snacks. Snacks অর্থ কি? হালকা খাবার, হালকা খাবার and sweets. এবং মিষ্টান্ন রয়েছে। Boiled rice is our staple food. Staple অর্থ কি? পরিবেশন করা হয় কি দিয়ে? বিভিন্ন প্রকার শাকসবজি, মসুরের ডাল, মাছ এবং মাংসের সাথে পরিবেশন করা হয়। ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন। মাছ হলো আমিষের প্রধান উৎস, প্রধান উৎস। ফিশেস আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস। ফিশ গুলো এখন কোথায় চাষ হচ্ছে? আমাদের পুকুরে চাষ হচ্ছে, পুকুরে। অর্থো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশেস ইন দ্য লেক অ্যান্ড রিভার। এছাড়াও আমাদের কি রয়েছে? হ্রদ এবং নদীতেও মিঠা পানির মাছ রয়েছে।
more than 40 types of fishes are common. এদের এখানে 40 এর বেশি রকম মাছ রয়েছে. Some of them are carp, rui, katla, magur, chingri, shutki or dried fishes are popular. এর এই এই মাছগুলোর মধ্যে আমরা যেগুলো পরিচিত সেগুলো মাছ আমরা সচরাচর চিনি সেটা হলো কি কার রুই কাতলা মাগুর চিংড়ি শুঁটকি মাছ আমাদের খুবই জনপ্রিয় এই মাছগুলো আমরা মাছগুলোর সাথে আমরা পরিচিত না আমরা এগুলো সচরাচর খাই তাই না এগুলো আমাদের পরিচিত মাছ তারপর দেখো আছে কি হিলসা ইজ ভেরি পপুলার অ্যামং দা পিপল অফ বাংলাদেশ হিলসা মানে কি ইলিশ ইলিশ বাংলাদেশে জনগণের কাছে খুবই একটা জনপ্রিয় মাছ আমরা ইলিশ মাছ পছন্দ করি না আমাদের জাতীয় মাছ ইলিশ আমরা ইলিশ মাছ সবাই পছন্দ করি তাই না তারপরে দেখো পান্তা ইলিশ ইজ এ ট্রেডিশনাল প্লেটার অফ পান্তা ভাত পান্তা ইলিশ একটা ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাতের সাথে আয়োজন করা হয় ইট ইজ স্টিমড রাইস সফট ইন ওয়াটার এন্ড সার্ভ উইথ এ ফ্রাইড ফ্রাইড হিলসা স্লাইস এটা পরিবেশন করা হয় কি পান্তা ভাতের সাথে ইলিশ ভাজা ওভেন টুগেদার উইথ ড্রাইড ফিশ মাঝে মাঝে কি ফ্রাই দেখা হয় কি শুটকি মাছ পিকলেস লেন্টিল স্যুপ গ্রিন চিলিস অ্যান্ড অনিয়ন আচার রসুনের ডাল কাঁচা মরিচ এবং পেঁয়াজের সাথে আমরা এই পান্তা ভাতটা পরিবেশন করি ইট ইজ এ পপুলার ডিশ অন দা পহেলা বৈশাখ এটা একটা পহেলা বৈশাখে জনপ্রিয় খাবার আমরা পয়লা বৈশাখে পান্তা ইলিশ এটা আমরা সবাই জানি তাই না পান্তা ইলিশটা আমাদের একটা জনপ্রিয় খাবার কোন দিনের জন্য পয়লা বৈশাখে পয়লা বৈশাখে তারপর দেখো বলতিছে কি দা পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস বাংলাদেশের জনগণ দেখো মিষ্টি পছন্দ করে মিষ্টি পছন্দ করে না বেশিরভাগ মানুষই আমাদের মিষ্টি পছন্দ করে অলমোস্ট অল বাংলাদেশি ওমেন প্রিপেয়ার সাম ট্রেডিশনাল সুইটস পিঠা এ টাইপ অফ সুইটস মেড ফ্রম রাইস কোয়ার সুগার সিরাপ মোলাসেস অ্যান্ড সামটাইমস মিল্ক এই বাংলাদেশের অধিকাংশ মহিলারা ঐতিহ্যবাহী মিষ্টি তৈরি করে কিরকম মিষ্টি দেখো পিঠা পিঠা এক ধরনের মিষ্টি যেগুলো মহিলারা বানায় না এই পিঠা কি দিয়ে তৈরি হয় চাউলের গুঁড়া চিনির ঘন রস গুড় এবং দুধ দিয়ে এই পিঠাটা বানানো হয় ইজ এ ট্রেডিশনাল ফুড লাভ বাই দ্য ইন্ডিয়ান পপুলেশন যেটা বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠী এটা খেতে ভালোবাসে ভালোবাসে না তোমরা পিঠা খেতে হ্যাঁ ডিউরিং উইন্টার পিঠা উৎসব শীতকালে মিনিং পিঠা ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপুল বিভিন্ন সংস্থায় এই পিঠা উৎসবের আয়োজন করে তখন শীতকালে শীতকালে উৎসবের আয়োজন করে সুইটস আর ডিস্ট্রিবিউটেড এমন ক্লোজ রিলেটিভস হোয়েন দেয়ার ইজ গুড নিউজ লাইক বার্থ ওয়েডিং প্রমোশন এক্সেট্রা এই মিষ্টিগুলো বিতরণ করা হয় নিকট আত্মীয়দের মাঝে কখন বিতরণ করে যখন আমাদের কোনো সুসংবাদ সুসংবাদ বলতে যেমন জন্মদিন বিবাহ বার্ষিকী অথবা পদোন্নতি পদোন্নতির মানে পদ থেকে যে পদে আছে সেখান থেকে উন্নতি হয় উপর পদে যাওয়া এই সুসংবাদগুলো যখন আমাদের কাছে আসে তখন আমরা কি করি নিকট আত্মীয়দের মাঝে মিষ্টি বিতরণ করি তারপরে দেখো সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড বাংলাদেশের অধিকাংশ মিষ্টিগুলো কি ভিত্তিক দুধ ভিত্তিক অর্থাৎ দুধ দিয়ে তৈরি করা হয় দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা সন্দেশ রসমালাই গোলাপজাম কালোজাম অ্যান্ড চমচম এই এই সাধারণ মিষ্টিগুলোর মধ্যে আমরা যেগুলোর সাথে পরিচিত সেগুলোর নাম আমরা কি জানি রসগোল্লা সন্দেশ রসমালাই গোলাপজাম কালোজাম এবং চমচম দেয়ার আর হান্ড্রেড অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইটস প্রিপারেশন এখানে শত ধরনের মিষ্টি প্রস্তুতের শত ধরন রয়েছে সুইটস আর দেয়ার ফর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ডে টু ডে লাইফ ইন বাংলাদেশি পিপুল এই মিষ্টিগুলো এভাবে বাংলাদেশের জনগণের দৈনন্দিন জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে তাহলে আমরা এই প্যাসেজ থেকে আমরা মোটামুটি কি ধারণা পেলাম আমরা এখন বলতে পারবো
বলতে পারবো কি এই বাংলাদেশের রন্ধন শিল্পটা একটু ব্যতিক্রম কি কিসে ব্যতিক্রম বলতে বৈচিত্র্যপূর্ণ মশলার ব্যবহার বেশি রয়েছে তাই না মশলার ব্যবহারটা দেখুই দিন এই যে রন্ধন প্রণালীটা হলো কি এখানে বাংলাদেশে খাবারগুলো মুখরোচক খাবার বেশি মানে এখানে মশলার ব্যবহার বেশি থাকে আর এখানে আমাদের আমিষের প্রধান আমরা এই প্যাসেজ থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে আমিষের প্রধান উৎস হলো কি মাছ মাছ হলো আমিষের প্রধান উৎস প্রধান উৎস এই মাছগুলো এখন কোথায় চাষ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি এই মাছগুলো বর্তমানে পুকুরে হচ্ছে তাই না পুকুরে চাষ হচ্ছে এছাড়া মিঠা পানির মাছ কোথায় রয়েছে হ্রদ অথবা হ্রদ নদী এখানে আমাদের কত ধরনের মাছ আমরা দেখতে পাই এখানে 40-এরও অধিক রকম মাছ আছে পড়ে তার মধ্যে কমন যেগুলো সেগুলো হলো রুই কাতলা মাগুর চিংড়ি ইত্যাদি তারপর আমরা এই প্যাসেজে আরো কি দেখতে পেলাম যে হিলসা হিলসা অর্থাৎ ইলিশ মাছ বাংলাদেশের জনগণের কাছে একটা জনপ্রিয় মাছ কেন জনপ্রিয় এই মাছটা খেতে সুস্বাদু প্লাস আমাদের জাতীয় মাছ জাতীয় মাছ কি বাংলাদেশের মানুষ কি পছন্দ করে বাংলাদেশের বেশিরভাগ মানুষ কি পছন্দ করে মিষ্টি মিষ্টিটা বেশি পছন্দ করে আর এই মিষ্টিটা গুলো বাংলাদেশের মহিলারা বিভিন্ন ধরনের পিঠা দিয়ে মিষ্টি তৈরি করে সেই পিঠাটা তৈরি করে কি দিয়ে চাউলের গুঁড়া চিনি দিয়ে ঘন রস বানায় অথবা আমরা এর সাথে পরিচিত আছি না সেই খেজুর গুড়টাকে ঘন করে জাল করে সিরাপ তৈরি করে সিরাপ তৈরি করে পিঠা জাতীয় মিষ্টি তৈরি করে সেটা বাংলাদেশের বেশিরভাগ মানুষই পছন্দ করে আবার আমরা দেখতে পাচ্ছি কি এই প্যাসেজে শীতকালে বিভিন্ন সংস্থার লোকজন কিসের আয়োজন করে পিঠা উৎসবের আয়োজন করে আয়োজন করে এখানে আমরা মিষ্টির আরেকটা কাজ দেখতে পাচ্ছি কি যে মিষ্টিটা আমরা বিতরণ করি কাদের মাঝে নিকট আত্মীয়দের মাঝে যখন কোনো আমাদের সুসংবাদ হয় পদোন্নতি জন্মদিন বিবাহ বার্ষিকী ইত্যাদিতে আত্মীয়দের মাঝে মিষ্টি বিতরণ করি আর বাংলাদেশের এই মিষ্টিগুলো বেশিরভাগই কি ভিত্তিক মিল্ক বেস দুধ ভিত্তিক এর মধ্যে কমন মিষ্টি যেগুলো আমরা কি পরিচিত রসগোল্লা সন্দেশ রসমালাই গোলাপজাম কালোজাম ইত্যাদি ইত্যাদি এইভাবে দেখা যাচ্ছে কি আমাদের দৈনন্দিন জীবনে মিষ্টি আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে আচ্ছা ঠিক আছে এখন আমরা একটু কঠিন শব্দগুলো জেনে নেই ওয়ার্ড মিনিং গুলো জেনে নিই দেখো তো এই দেখো স্টেপল স্টেপল অর্থ কি প্রধান স্টেপল অর্থ হলো প্রধান প্রধান স্টেপল অর্থ প্রধান আচ্ছা স্পাইসি মশলা স্পাইসি অর্থ হলো কি মশলা স্পাইসি অর্থ হলো মশলা তারপরে আমরা আরেকটার সাথে পরিচিত হই দেখো কুইজিন কুইজিন অর্থ কি কুইজিন অর্থ হলো রন্ধন রন্ধন শিল্প রন্ধন শিল্প বা রন্ধন রন্ধন প্রণালী রন্ধন শিল্প আর কি কঠিন লাগে আমাদের কাছে সোর্স উৎস সোর্স উৎস সোর্স অর্থ কি উৎস অর্থ হলো উৎস 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 তারপরে আমরা কি দেখতে পাই কঠিন শব্দ আর কি আছে প্রোটিন আমিষ হয়ে গেছে প্রোটিন প্রোটিন অর্থ কি বলতে পারবে তোমরা আমিষ আমিষ প্রোটিন অর্থ হলো আমিষ প্রোটিন অর্থ হলো আমিষ আরেকটা দেখো তোমাদের এটা পপুলার পপুলার মানে কি জনপ্রিয় পপুলার পপুলার অর্থ হলো জনপ্রিয়
পপুলার অর্থ হলো জনপ্রিয়। তারপরে আর কি আছে দেখো, এমনি ভাবে তোমরা বইতে দেখো কঠিন কঠিন শব্দগুলো আগে অর্থগুলো জেনে নিবা। এই যে বইয়ের ভিতরে আমরা যে প্যাসেজটা পড়লাম সেইখানে তোমরা খেয়াল করবা কঠিন অর্থগুলো কি আছে, সেই কঠিন অর্থগুলো চিহ্নিত করবা। চিহ্নিত করার পরে সেইগুলো আমরা একটু অর্থটা জেনে নেব। এইখানে কারণ বেশিরভাগ দেখা যায় যে এমসিকিউতে এমসিকিউ প্রশ্ন যেটা থাকে সেটা হলো বেশিরভাগই আমাদের ক্লাস এইটে ক্লাস নাইন টেনে থাকে কি এটার অর্থ কি, অথবা এটার সমসাময়িক অর্থ কি, এর সমার্থক শব্দ কি, সিনোনিম অ্যান্টোনিম কি। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে একটা প্যাসেজ যখন আমরা পড়ব তখন সেটাকে আমরা এত ভালোভাবে আয়ত্ত করব সেটার অর্থগুলো আগে আমাকে জেনে নিতে হবে। অর্থগুলো জানা থাকলে আমরা এই প্যাসেজ সম্পর্কে আর কোনো অসুবিধাই হবে না। এখন আমরা আসব দেখো এই প্যাসেজের উপর কেমন ধরনের প্রশ্ন হতে পারে, যে প্রশ্নগুলো আমাদের আলাদা করে কোনো মুখস্থ করার দরকার নাই, আমরা প্যাসেজ থেকে প্রশ্নের উত্তরগুলো বের করব। এখন আমরা দেখি কয়েকটা প্রশ্ন আমরা লিখি দেখো সলভ করতে পারো কিনা তোমরা। এক নম্বর প্রশ্ন, হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি বাংলাদেশি ফুড সো স্পেশাল? বাংলাদেশি খাবার কিসে এত বিশেষত্ব বলতে পারবা তোমরা? বাংলাদেশি খাবার কিসে এত বিশেষত্ব? Many kind of spices has made Bangladeshi food special. Many kind of spices or the variety of spices. Many spices have made Bangladeshi food. তাহলে আমরা এই উত্তরে আমরা এক কথায় জানি কি হলো এটা কি আমাদের প্রশ্ন, এটা কি আমাদের মুখস্থ করার দরকার আছে? দরকার নাই কি না? কেন নাই? আমরা এই যে বাংলাদেশি ফুড সম্পর্কে এই যে বাংলাদেশি কুইজিন সম্পর্কে যে আলোচনা করলাম এই প্যাসেজটা সম্পর্কে যে আমাদের ভালো ধারণা হয়েছে সেটা আমরা তখন বুঝতে পারবো তখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। এরপরে দেখো দুই নম্বর প্রশ্ন, দুই নম্বর হলো হোয়ার ডু উই গেট দ্য ফিশেস ফ্রম হোয়ার ডু উই গেট দ্য ফিশেস ফ্রম এর বাংলা বলতে পারবো তোমরা? জি ম্যাম, মানে আমরা মাছগুলো কোথা থেকে পাই? হ্যাঁ, আমরা মাছগুলো কোথা থেকে পাই বলো তো দেখি। আমরা মাছ উই গেট ফিশেস ফ্রম পন্ডস লেকস এন্ড রিভার্স।
তাহলে উই গেট ফিশ ফ্রম উই পন্ডস লেকস এন্ড রিভার দা ফিশেস ফ্রম উই গেট দা ফিশেস ফ্রম কোথায় কোথায় পাই আমরা বলো তো পন্ড তারপরে হলো লেক রিভার রিভার এন্ড রিভার রিভার কি আমরা উত্তর করতে পারলাম না এটা কি আমাদের প্রশ্ন তো মুখস্থ করা লাগছে মুখস্থ করা লাগে নাই কিন্তু আমরা এই প্র্যাকটিস থেকে প্রশ্নগুলো মুখস্থ দিতে পারছি এরপরে দেখো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন অ্যাপার্ট ফ্রম ফিশ অ্যাপার্ট ফ্রম ফিশ হোয়াট আদার ফুডস হোয়াট আদার ফুডস হোয়াট আদার ফুডস ডু উই ইট উইথ রাইস তাহলে এখন দেখো এটা এটা বলতে আমরা কি বুঝছি এই প্রশ্নটা অ্যাপার্ট ফ্রম ফিশ মাছ ব্যতীত হোয়াট আদার ফুডস ডু উই ইট উইথ রাইস মাছ ব্যতীত আমরা ভাতের সাথে আর কি কি খাই আমরা প্যাসেজে কি দেখতে পেয়েছি মাছ ব্যতীত আমরা কি বিভিন্ন ধরনের শাকসবজি ভেজিটেবলস কারি লেন্টিলস ভেজিটেবলস লেন্টিলস মিট মিট ইত্যাদি ফাইন আমরা পিকলেস অনিয়ন তাহলে আমরা এই প্রশ্নটা আমরা কিভাবে লিখতে পারি উত্তরটা দেখো অ্যাপার্ট ফ্রম ফিশ অ্যাপার্ট ফ্রম অ্যাপার্ট ফ্রম ফিশ উই ই উই উই ই আমরা কি কি খাই মেনি আদার থিংস এর মধ্যে কি হতে পারে দেয়ার দেয়ার ভেজিটেবলস লেন্টিলস দেয়ার ভেজিটেবলস তারপরে কারি লেন্টিল স্যুপ তারপরে লেন্টিল স্যুপ মিট লেন্টিল স্যুপ তারপরে আর কি খাই এক্সেপ্টার দিয়ে দিলাম এক্সেপ্টার দিয়ে দিতে পারি না আমরা তাহলে দেখো তিন নম্বর প্রশ্ন যে আমরা মাছ ছাড়াও বা খাবারের সাথে আর কি কি দিয়ে খেতে পারি তাহলে পরে আমরা অনেক জিনিসই খেতে পারি এর মধ্যে ভেজিটেবল আছে কারি আছে তারপরে লেন্টিল স্যুপ আছে তারপরে হলো আছে হলো ড্রাইড ফিশ আছে ইত্যাদি এরপরে আসে প্রশ্ন হলো হোয়াই আর সুইটস অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ বিকজ I mean, cargo. Because the people of Bangladesh are very fond of sweets, and in every good news like birth, wedding, promotion, sweets are distributed among the close relatives. So the sweets are important part of our life. Why are sweets? Why are sweets? Fire sweets and important and important 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 part of our life of our life তাহলে কেন মিষ্টি আমাদের
sweets are gifted. Sweets are distributed among relatives. Close relatives. Relatives. Relatives when there is good news tarpore ki hote pare good news like births weddings weddings promotion promotion etc so acha e pore amra ki lekhbo so তারপরে আমরা লিখব কি সো সুইটস আর ইম্পর্টেন্ট পার্ট অফ आवर লাইফ তারপরে আমরা কি লিখব সো দা সুইটস এন্ড ইম্পর্টেন্ট পার্ট অফ आवर লাইফ অর্থাৎ বিশ্বাস বিতরণ করে নিকট আত্মীয়দের মাঝে যখন কোনো ভালো সংবাদ পাই জন্মদিন বিবাহ বার্ষিকী পদোন্নতি ইত্যাদি উপলক্ষে আমরা মিষ্টি নিকট আত্মীয়দের মাঝে বিতরণ করি এই জন্য মিষ্টি আমাদের দৈনন্দিন জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে অংশ ঠিক আছে বুঝতে পারছো তোমরা এই প্রশ্ন সম্পর্কে যদি তোমাদের প্রশ্নে আসে পরীক্ষায় আসে তাহলে এই প্যাসেজটার উপর যে প্রশ্নগুলো দেয়া থাকে তোমাদের কি অসুবিধা হবে না ম্যাম না তোমাদের অসুবিধা হবে না এরপরে কি আছে যখন আমরা প্রশ্নটা সলভ করলাম তখন সলভ করতে পারবো তখন আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা ইনশাল্লাহ পারবো এই প্যাসেজটা সম্পর্কে লিখতে কিছু একটা পরীক্ষায় মনে করো আমার পড়া নাই তারপরেও আমি লিখতে পারবো ঠিক আছে এরপরের আইটেমটা কি থাকবে আমাদের ফিল ইন দা গ্যাপটা কোথা থেকে হবে এই যে আমরা প্যাসেজ থেকে এইটার উপর বেসিস করে তোমাদের ফিল ইন দা গ্যাপ দেওয়া হবে সেইখানে তোমরা যদি এখানেও চলে আসছো এই একই কথা প্যাসেজটা এই প্যাসেজটা আমার প্যাসেজটা সম্পর্কে আমার ধারণা থাকলে আমি পুরোপুরি প্রশ্নের অ্যান্সার করতে পারবো ইনশাআল্লাহ তাই না কি আচ্ছা তাহলে তোমরা ভালো থেকো আগামী ক্লাসে তোমাদের এরপরে অধ্যায় চলে যাব আমরা তোমরা করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলবে ভালোভাবে বাসায় পড়াশোনা করবে আর অনলাইন ক্লাসগুলো দেখবে ঠিক আছে আচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ম্যাডাম আদাব ম্যাডাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম এইখানে এইখানে